নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি মিথুন রাশির জাতক, আপনি মানুষ মিথুন রাশির, সেপ্টেম্বর মাস আপনার কেমন যাবে, কী সম্ভাবনা উঠে আসতে চলেছে, কী রেজাল্ট দিতে চলেছে, বিস্তারিত আলোচনা করতে চলেছি। নবগ্রহ আপনাকে কী ফল দিবে, অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকবেন। দেখুন, এই মাসে আপনার স্বাস্থ্য, আমি একটা কথা বলবো, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব বড় সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তবে আপনাদের স্কিনের সমস্যা এবং আপনাদের ব্লাড প্রেশার, এই সমস্যাটা কিন্তু আপনাদেরকে ভোগাতে কিন্তু পারে। তবে শরীর নিয়ে যে বড় কোনো সমস্যা সেটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে থাকছে না। রাশিতে মঙ্গল অবস্থান করছে, আপনাদের এ মাসে রাগজেদ কিন্তু বৃদ্ধি করবে, হঠকারিতার সিদ্ধান্ত নিতে পারেন আপনারা। শত্রু রাশিতে মঙ্গল অবস্থান করছে, মঙ্গল আপনাদের একাদশপতি এবং ষষ্ঠপতি রাশিতে অবস্থান করে আপনাদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, দুর্ঘটনা। যারা গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনাদের ষষ্ঠপতি রাশিতে অবস্থান করে এবং শত্রু গৃহে অবস্থান করে আপনার ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু আগামী মাসে আমি কিন্তু দেখতে পাচ্ছি। অবশ্যই সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন, তাতে কি হবে, বড় কোনো সমস্যাতে আপনারা পড়বেন না। এবার আসি আপনাদের আর্থিক স্থিতির জায়গা। দেখুন, আমি বলবো আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু রয়েছে। রাশির অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদেরকে দিবে, এটা নিশ্চিত রূপে বলা যেতে পারে। ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি করবে, সেভিংসের জায়গা আপনাদের বাড়াবে মিথুন রাশির এই মাসে। আপনাদের শিক্ষাক্ষেত্রে, দেখুন শিক্ষাক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি চতুর্থ গৃহে অবস্থান করছে, নিচস্থ যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তাদের ক্ষেত্রে পড়াশোনাতে একটু হলেও ডিস্টার্ব আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী, মোবাইল বা ল্যাপটপের উপর বেশি বা অনলাইনের উপর বেশি মনোযোগ দিয়ে দেওয়া, পড়াশোনার থেকে ফোকাসটা কিছুটা হলেও আপনাদের কমে যেতে পারে। কিন্তু যারা উচ্চ শিক্ষা করছেন, আপনি পিএইচডি করছেন, আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করছেন বা আপনি সিএনএ পড়াশোনা করছেন, আপনি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, এই উচ্চ শিক্ষার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। কারণ নবমভাবে শুনি তো, উচ্চ শিক্ষার জায়গাটা আপনাদের যথেষ্ট শুভ ফল আপনার সেপ্টেম্বর মাসে দিবে। দেখুন, কেউ কেউ কমেন্ট করছেন যে কৌশিকদা আপনি তো বলছেন ভালো, কই আমার তো হচ্ছে না। দেখুন, এখান থেকে আমি আপনাদের রাশি চক্র দেখতে পাচ্ছি না, আপনাদের মহাদশা অন্তর্দশা আমি দেখতে পাচ্ছি না, আপনাদের গ্রহের স্থিতি আমি দেখতে পাচ্ছি না। সেপ্টেম্বর মাসের যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি আলোচনা করছি। অবশ্যই আপনারা ব্যক্তিগত জন্মছককে একবার দেখিয়ে নিন, কারণ ভালো এবং খারাপ দুটি কিন্তু ঘটনা ঘটবে আপনাদের সাথে। এ মাসে আপনাদের বড় প্রাপ্তি কি হবে জানেন, সম্পত্তি, প্রপার্টি আপনাদের লাভ কিনতে হবে। কোনো আপনারা কোনো জমি বা কোনো জায়গা বা কোনো বাড়ি কিনতে পারেন বা তার জন্য কোনো অ্যাডভান্স দিতে পারেন, অর্থাৎ গৃহ যোগ আপনাদের দেখা যাচ্ছে বা প্রপার্টির সম্ভাবনা আপনাদের প্রবল দেখা যাচ্ছে। কোনো লাক্সারিয়ার জিনিস কিনা সেটা আপনার হতে পারে, আপনার এসি হতে পারে, আপনার ক্ষেত্রে কোনো ভালো একটা বাইক কিনলেন,
বা আপনি কোনো গাড়ি কিনলেন, অর্থাৎ কোনো একটা লাক্সারি জিনিস কেনার সম্ভাবনা আপনাদের থাকছে। এবং এর পাশাপাশি এ মাসে আপনাদের ক্ষেত্রে আমি আবারও বলবো, আপনাদের যাদের মামলা মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে বলবো। আইনি জটিলতা যাদের চলছে বা যারা কোনো মামলা শুরু করবেন ভাবছেন, আমি বলবো একটু থেমে যান। রাশিতে মঙ্গল, চটজলদি সিদ্ধান্ত নেবেন না, ভেবে চিন্তে আপনারা যে কোনো কাজ এগান। কোনো কোনো ক্ষেত্রে ভুল ডিসিশান নিতে কিন্তু আপনি পারেন, সেখান থেকে আপনাদের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। বৈবাহিক জীবন কেমন যাবে দেখুন, বৈবাহিক জীবনের জায়গাটা কিন্তু কিছুটা হলো সমস্যা কিন্তু রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য তৈরি হতে পারে, স্বামী স্ত্রীর জায়গাটা আর্গুমেন্ট তৈরি হতে পারে, অবশ্যই দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা অবশ্যই রাখুন, তবে বিয়ের যোগগুলো আপনাদের আসবে। যারা বিয়ের জন্য চিন্তাভাবনা করছেন সে জায়গাটা যোগাযোগগুলো তার জন্য কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের বিশেষ করে সন্তান ক্ষেত্রটা যদি বলি, সন্তান ক্ষেত্রটা আপনাদের শুভ, যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দিবে। আবারও বলছি, সন্তান লাভের একটা সম্ভাবনা রয়েছে, সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হতে পারে, সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে, সন্তান আপনার যে কোনো কাজে সফলতা পেতে পারে, এটা আমি দেখতে পাচ্ছি আগামী মাসে। এবার আসি, আপনি মিথুন রাশির মানুষ, আপনার এ মাসে ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো, আপনি যে কোনো ব্যবসায় করতে পারেন না কেন, ব্যবসার ক্ষেত্রে কী হবে, আপনাদের যোগাযোগগুলো আসবে, অর্থাৎ আপনাদের ফ্লাইং কাস্টমার আপনারা কিন্তু পাবেন, কাস্টমারের সাপোর্টটা আপনারা পাবেন এই মাসে। এবং লেনদেনটা আপনাদের যথেষ্ট ভালো কিন্তু এই মাসে দেখা যাচ্ছে, বিজনেস ক্ষেত্রে আপনাদের উন্নতি, বড় ধরনের ইনভেস্টমেন্ট হওয়া বিজনেস ক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে, এবং বিজনেস থেকে অর্থনৈতিক সমৃদ্ধি হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে। তবে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আপনাদের এই মাসটা কিন্তু কাটাতে কিন্তু হবে। প্রেমের ক্ষেত্রে আমি বলি, প্রেমের ক্ষেত্রে আপনাদের প্রথম আপনাদের 18 তারিখ অবধি একটু হলো সমস্যা রয়েছে, কিন্তু 18 সেপ্টেম্বরের পর থেকে প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা পাবেন। যাতে প্রেমের ক্ষেত্রে কিছুটা ডিস্টার্বেন্স আসছিল সেই সমস্যাগুলো আপনাদের কাটবে, নতুন প্রেম আপনাদের আসবে, বন্ধু বান্ধব বা বান্ধবী থেকে আপনারা সহযোগিতা পাবেন, নতুন কোনো বন্ধু আপনাদের জীবনে আসতে পারে বা বান্ধবী আপনার জীবনে আসতে পারে, এই সম্ভাবনাটা আপনাদের থাকছে। এবং এর পাশাপাশি আপনার মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো, পিতার শরীর স্বাস্থ্যটাও নিয়ে একটু হলো টেনশনের জায়গা কিন্তু রয়েছে, পিতার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে অবশ্যই আপনারা সতর্ক থাকুন। কারণ সপ্তম মার্জকরণ নবমভাবে বকরি শনি পিতার হেলথ, পিতার ক্যারিয়ারের জায়গা নিয়ে, পিতার কর্মের জায়গাটা নিয়ে কিন্তু চাপ প্রেশার কিন্তু আসতে পারে। আবারও বলছি, অবশ্যই নজর রাখুন। এবং এর পাশাপাশি যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, মানে অ্যাকচুয়ালি কথার মাধ্যমে যারা চলেন, ধরুন আপনি সেলস লাইনে রয়েছেন কথা বলতে হবে, আপনি মার্কেটিং লাইনে রয়েছেন কথা বলতে হবে, এখানে কিন্তু টোটালটা কথার উপর যারা চলছেন, বা আপনি অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, বা কোনো কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন বা শেয়ারমূলক কাজকর্ম কর্ম করছেন, দ্বিতীয়ভাবে বুধ আপনাদের এই জায়গা থেকে সফলতা কিন্তু দিবে, বা আপনি ব্রোকারের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। এর সাথে সাথে আপনাদের আমি আবারও বলব, বড় ধরনের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তৃতীয়ভাবে রবি, সাহস আপনাদের বাড়বে। চতুর্থভাবে রবি অবস্থান করবে, আমি আবারও বলব আপনাদের ক্ষেত্রে কোনো বড় ধরনের প্রপার্টি লাভের সম্ভাবনা রয়েছে। দ্বাদশভাবে বৃহস্পতি, দেখুন বিদেশ যাত্রা, ছোটোখাটো ভ্রমণ, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। দশমভাবে রাহু অবস্থান করছে, কর্মক্ষেত্রে আপনাদের চাপ বাড়বে। আবারও বলছি, কর্মক্ষেত্রে
চেঞ্জিং হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি বলবো এই সময় কর্মক্ষেত্রে চেঞ্জিং করবেন না, কারণ কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব যেমন বাড়বে, কর্মক্ষেত্রে আপনাদের স্যালারির জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি যেমন হবে, কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব বাড়বে, প্রেশার বাড়বে। কিন্তু আমি বলবো যে চটজলদি কোনো একটা চাকরি ছেড়ে চাকরিতে চলে যাওয়ার এই সম্ভাবনা করবেন না, কারণ এখানে কিছুটা হলেও সমস্যা আসতে পারে। কারণ দশম গৃহে রাহু কর্ম চেঞ্জের কিন্তু সম্ভাবনা দেখায়, কিন্তু যে জায়গাটায় কাজ করছে সেই জায়গাটায় আপনারা কিন্তু দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকুন, পট করে চাকরি চেঞ্জ করতে যাবেন না, হয়তো সেটা আপনাদের ভুল ডিসিশান হতে পারে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সম্পর্ক মধুর থেকে মধুরতর হবে এবং আপনাকে মানুষ যথেষ্ট ভালো আপনাদেরকে আপনাকে বাসবে। এবং এর পাশাপাশি আপনাদের শত্রুতার জায়গাটা কিন্তু হবে, অর্থাৎ জ্ঞাতি শত্রুতা, কোনো আপনার প্রপার্টি নিয়ে আপনার জ্ঞাতি শত্রুতা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ভাই ভাই মতবিরোধ মতপার্থক্য হতে পারে এবং এর সাথে সাথে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে অন্যের কোনো ব্যাপার নিয়ে আপনার মানসিক হেডেকটা আপনাদের হতে পারে। তবে যারা বাড়ি ভাড়া বা দোকান ভাড়া দিয়ে চলছেন তাদের ক্ষেত্রে একটু হলো চাপ থাকবে অবশ্যই। যারা নতুন করে ভাড়া দেবেন হচ্ছেন অবশ্যই আপনার কাগজটা ঠিকঠাক করে নেবেন, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের কোনো বড় ধরনের কাজ, দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে ছিল সেই কাজ আপনাদের পাস হয়ে যাবে, বা বিলগুলো যেগুলো বন্ধ হয়েছিল বিল পাস হচ্ছিল না সেই বিল পাস হয়ে যাবে, গভর্নমেন্ট থেকে আপনারা সুযোগ পাবেন। এবং মিডিয়া সেক্টরে যারা রয়েছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা নিশ্চিত রূপে লাভ পাবেন। মিথুন রাশি, মিথুন রাশির আপনাদের যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টর থেকে আপনারা লাভ আপনারা পাবেন। অবশ্যই গাড়ি বাইক চালানোর দিকে অবশ্য সতর্ক থাকুন, কোনো আর্গুমেন্টে আপনারা জড়াবেন না এবং যে কোনো কাজ করবেন খুব ঠান্ডা মাথায় করবেন। আপনারা হনুমানজির উপাসনা করুন, গণেশ দেবতার উপাসনা করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। এবং আবারও বলি, এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।